শারদোৎসবের সপ্তমীর সকালে ভয়াবহ যান দুর্ঘটনায় মৃত দুই, জখম তিন। ঘটনা মুঙ্গিয়াকামী থানাধীন 43 মাইল এলাকায়। জানা গেছে, ধর্মনগর থেকে বাইজল বাড়ি আসার পথে আসাম আগরতলা 8 নম্বর জাতীয় সড়কের মুঙ্গিয়াকামী থানা এলাকার 43 মাইলে এসে বাঁক নিতে গিয়ে TR05E0245 নম্বরের একটি মারুতি গাড়ি জাতীয় সড়ক থেকে প্রায় 250 ফুট গভীর খাদে পড়ে যায় নিয়ন্ত্রণ হারিয়ে। এতে গাড়িতে থাকা দুজনের মৃত্যু হয় ঘটনাস্থলেই। মৃত দুজনের মধ্যে একজনের নাম রবিদেব বর্মা, রক্তাক্ত বাকি তিনজনকে উদ্ধার করে দুজনকে মুঙ্গিয়াকামী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে রেফার করেন। জানা যায়, মৃত দুজনের মধ্যে একজন মহিলা এবং একজন পুরুষ। মৃত মহিলা সন্তান সম্ভবা ছিলেন। জখম তিনজনের মধ্যে 6 বছরের এক শিশু রয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক। গাড়ির চালক বরদাদেব বর্মা তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। নিজে নিজে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেছে। এরপরে আমরা আইয়া দেখলাম, এরপরে তিনজন ইঞ্জুর তারা হসপিটালে পাঠাইছি, আর দুজন স্পট ডেথ। রিপোর্ট, চ্যানেল 3 রাত।